খাওয়া খাচ্ছি দাম খেতে ভালো Love the chase and the hunt. I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank. No, শ্রীনগর থেকে পহলগাম যাওয়ার পথে যে ন্যাশনাল হাইওয়েটি পড়ে আমরা এখন সেই ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি তো যাওয়ার পথে যে সমস্ত প্রাকৃতিক দৃশ্য বা দর্শনীয় জায়গা আছে আমরা যেতে যেতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি খুব ঘুমিয়ে পড়েছে রোনো জেগে আছে আমিও আছি আছি ড্রাইভার আমির ভাই ড্রাইভ কর রহা হ্যায় তো প্রথম যে জায়গাটি আমরা দেখব সেটা হচ্ছে কেশর বাগান কি গাছ থেকে কেশর উৎপন্ন হয় কোথা থেকে কেশর উৎপন্ন হয় সেটা আমরা দেখব আজ এই যে এত বড় বাগানটি দেখছো এই ক্ষেত থেকেই কেশর উৎপন্ন হয় আর এখান থেকেই পৃথিবীর সমস্ত জায়গায় কেশর রপ্তানি হয় পাশে আছে বাদাম বাদাম গাছ এই দেখো কত বড় বাদাম গাছ তো তো বাদাম হয়ে আছে দেখো স্যার এই দেখো বাদাম সব দেখতে পাচ্ছ দূরের দিকে বড় বড় গাছ সব বাদাম গাছ মার সাথে আছে রুনু আছে শ্রীজয়ী আছে তো আমি আছি হ্যাঁ পুরো ক্ষেত্রাই দূরের দিকে দেখো পাহাড় तो ये भाई है इसका जमीन है ये पूरा का पूरा जमीन इस भाई का है भाई आपका नाम क्या है मेरा नाम मुतासर है अच्छा तो ये देखिए ये देखो ये कैसे इसके नीचे बीच होता है तो वो बीच होता है लहसुन जैसा ठीक है अच्छा अच्छा ये है केसर की बीच अच्छा এটা হলো কেশরের বীজ ये केसर का बीज इस जमीन में होता है तो এটা ऐसे लगाते हैं हम इसको अभी अप्रैल कर रहे हैं तो हम इसको अभी घास काटेंगे फिर उसके बाद खोदेंगे अच्छा तो फिर उसके बाद इसको फूल आएगा 20 अक्टूबर से 20 नवंबर तक फूल ऐसा होगा अच्छा अच्छा बहुत खूब सुंदर बहुत बढ़िया जो ये इसमें है ये वाला तीन एक फूल में तीन तिलियां होती है ये वाला कैसा ठीक है और इसको इसको केसर बोलते हैं हाँ जो इसको फिर हम सुखाते हैं फिर सुखा के ऐसा होता है अरे बाप रे फिर सुखा के ऐसा होता है एक फूल में तीन बनता है हाँ एक फूल में तीन बनता है देखो फिर ऐसा होता है ये लो केसर एटा होचे ओरिजिनल केसर ठीक है तो मार्केट में दाम मार्केट में 250 250 मतलब 250 हाँ ना वो कितना ग्राम का एक ग्राम का 250 अगर हमसे मंगाओगे हम 220 में देंगे हम ऑल ओवर इंडिया कोरियर करते हैं हमारा अच्छा, यही नाम बटरफ्लाई सेफ्रॉन अच्छा बटर ऑल ओवर इंडिया कोरियर करते हैं तो की गाइस अगर तो ये गाइस ये है गाइस ये वाला ये केसर गाइस क्या है केसर ये वाला बीज है ये इसी जमीन में रहता है बहुत बढ़िया चलो चलो भाई ने मुझे दिखाया है और पहले मैंने देखा नहीं मैंने आगे हमें देखी नहीं है এরকম তো খুব সুন্দর একটা জিনিস আমাকে দেখালো একটা ফুলে তিনটে কেশর হয় আর এই কেশরগুলো এইভাবে প্যাকেজিং করে বিক্রি করা হয় যেমন এই ভাইয়েরই জমি তো ভাই থ্যাংক ইউ কবি আইয়ে কাছে দেখিয়ে আর ইহা সে বিলকুল শুদ্ধ বিলকুল পিওর স্যাফরন লিজিয়ে अगर किसी को ऑनलाइन मंगाना हो तो वो ऑनलाइन कर सकते हैं इंस्टाग्राम बटरफ्लाई सेफ्रॉन या हमसे कांटेक्ट करें तो हम ऑल ओवर इंडिया कवर करते हैं जी सो मच थैंक यू আর কেশর বাগান থেকে বেরিয়ে চলে এসেছি এরপরে আমরা একটা জায়গায় যাব যেখানে কাওয়া খাবো আর কিছু ড্রাই ফুড আছে সেটা দেখবো কার কত ড্রাই ফুডের দোকান তো আমরা এখানে ঢুকছি যদি ড্রাই ফুড কিছু পাই দেখি কাওয়া
খাওয়ার ইচ্ছা আছে, খাওয়া দেখা যাক। অনেক ড্রাই ফুড আছে এখানে, অনেক ড্রাই ফুড, অনেক কিছু। তো ইয়ে দোকান কা ওনার হ্যাঁ, দোকানের মালিক। তো অনেক ড্রাই ফুড আছে। কলকাতা এখানে অনেক ধরনের কেশর আছে, কেশর। এটা এগুলো কিলো কত, মানে কিলো? 2.5 লাখ রুপিয়া কিলো। 25 গ্রাম 6,250 রুপিয়া। আচ্ছা, এটার দাম হচ্ছে 6,250 টাকা দাম। পিস্তা বাদাম, পিস্তা এ আনমোল, লোকাল মামেরা বাদাম, মামেরা, হ্যাঁ মামেরা। আচ্ছা আচ্ছা, ইয়ে বলো, ওয়ালনাট, ইয়ে ওয়ালনাট, আখরোট আছে, চলো আখরোট। এটা এটা রেডবেরি আছে। আচ্ছা, এ বলো, এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে, দারুণ সব জিনিস। এটা কি আছে? অনেক ড্রাই ফ্রুট কে ডালা ড্রাই ফ্রুট বাদাম এড কে বাদাম মসালে গ্যারা মসালে রেটম লিকিয়ারসিমন জিঞ্জার রোজ পেটালস। এটার দাম কে? 300 টাকা 300। হ্যাঁ, এটার দাম 300 টাকা। ইয়ে কি আয়া? ইয়ে এটা বাদাম আছে, এটা বাদাম। তো খাওয়া খাচ্ছি, দারুণ খেতে, ভালো খেতে বাদাম দেয়। তো এরপরে যেটা আমরা দেখব মোস্ট ওয়ান্টেড জায়গা, সেটা হচ্ছে অ্যাপেল বাগান, কাশ্মীরের বিখ্যাত অ্যাপেল বাগান। এই যেখান থেকে সারা বিশ্বে অ্যাপেল রপ্তানি হয়, এবং যে অ্যাপেল আমরা বাড়িতে বসে বসে খাই, লোকাল মার্কেট থেকে কিনি। আমরা এখন ওই পেহেলগাম যাওয়ার রাস্তার পথে এই অ্যাপেল ভ্যালিতে নেমেছি। এই চারিদিকে শুধু অ্যাপেল বাগান, অ্যাপেল গাছ, রাস্তার দুই দিকে শুধু অ্যাপেল গাছ। দেখ, আমরা বাগানের ভেতরে ঢুকেছি। তো এই হচ্ছে অ্যাপেল গাছ, সবে অ্যাপেল গাছে ফুল ধরেছে। এই হচ্ছে ফুল, তো এই হচ্ছে পাতা এই গাছ। খুব সুন্দর ছোট ছোট গাছ, তো এক একটা গাছে প্রচুর ফুল হয়েছে। তো যে বাগানে ঢুকেছি, এই বাগানটা এই ভাইয়ের বাগান। ভাই আপনার নাম কে ভাই? মেরা নাম আসিফ হ্যায়। আসিফ ভাই, ইস ভাই ভাই কা বাগান হ্যায়, বাগিচে ইসি কা ওনার ইয়ে মুঝে দিখানে কে লিয়ে লে আয়া হ্যায়, আমাদেরকে দেখার জন্য নিয়ে এসছে। তো এক গাছ মে ইতনা সারা ফুল হুয়া হ্যায়, তো কিতনা সারা অ্যাপেল উগতা হ্যায় এক পেড় মে? এক পেড় মে মতলব 25 সে 20 পেটি। 25 সে 20 পেটি। তো দেখো বহুত, মানে এখানে হাজার হাজার আপেল গাছ আছে, প্রচুর আপেল গাছ। মানে আমার যতটা দৃষ্টি যাচ্ছে, তো এই যে আপলো বটল বাঁধ কে রাখে হয় কিস লিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ডাল বেঁকে গেলে ডাল সিধে করার জন্য বোতলটাকে বাঁধা আছে। মানে সব প্রসিডিওর গাছ কীভাবে তৈরি করতে হয়। তো এ আমি তো ফুল আয়া হ্যায়, তো কাব এ ফল কাব উগেগা? ইয়ার আগস্ট এন্ডিং মে, আগস্ট কে এন্ডিং মে। তো এই আগস্ট মাসের মধ্যে এখানে তুমি আপেল গাছে আপেল দেখতে পাবে সবাই, যদি আগস্ট মাসে কেউ আসো এখানে। তো এই দেখো ফুল হয়েছে, সাদা ফুল। এ হচ্ছে আপেল গাছ, আপেল গাছে এই দেখো বিশাল, মানে দৃষ্টি কুলোচ্ছে না এত বড় বাগান। এরকম হাজার হাজার বাগান আছে এখানে, আর যত আপেল সব এখান থেকেই উৎপন্ন হয় এবং এখান থেকে সারা বিশ্বে চারিদিকে যায়। তো আমার সঙ্গে রুনু আছে, আমার শ্রীজয়ী ঘুমিয়ে পড়েছে, রুনু আছে,
আর অন্য আছে আমার সিজয় ঘুমিয়ে পড়েছে আপেল গাছ না তো हम लोग जब मार्केट में जाते हैं ना आप एप्पल तो दिखता है एक हरा वाला एप्पल दिखता है हाँ। एक लाल वाला दिखता है तो ये कौन सा वाला है लाल ये रेड वाला ये रेड वाला है तो हरा वाला यहाँ पे नहीं होता हरा है अच्छा तो इसमें होता है तो एखे सब रकम गाज आज तो एखे सबुज एप्पलो है प्लस लाल एप्पलो ये समस्त गाच थे हम आखने আমিও যাচ্ছি দেখছি সব দারুণ খুব সুন্দর এখানে যদি কেউ আসে একবার অবশ্যই আসবে পহেলগাম যাওয়ার রাস্তার পথেই পড়বে আপেল বাগান ছোট ছোট গাছ এই গাছে অসংখ্য ফুল ধরেছে আজকের মতো দেখার জায়গা কমপ্লিট তো আপেল বাগান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও বিশ্বের আপেল যেখান থেকে রপ্তানি হয় সেই আপেল বাগান কেমন লাগলো অবশ্যই জানাও আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না এটা বড় অভিযোগ আমার সাবস্ক্রাইব সবাই করো কমেন্ট করো কেমন লাগলো যাতে আমি ইন্সপায়ার হই যে তোমাদের কি ডিমান্ড আছে সেটা আমাকে জানাও লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিও দেখতে থাকো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে নমস্কার ধন্যবাদ।